জিনবিজ্ঞানী মাকসুদুল আলম, জন্ম ১৯৫৪ সালে মাদারীপুরে। বাবার চাকরি সূত্রে ঢাকার পিলখানাতেই কেটেছে শৈশব কৈশোর। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর চলে যান রাশিয়ায়। সেখানে মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে অণুজীব বিজ্ঞানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি করেন। পরে জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট থেকে ১৯৮৭ সালে পিএইচডি করেন প্রাণরসায়নে। ২০০০ সালে প্রাচীন জীবাণুতে মায়োগ্লোবিনের মতো প্রোটিন আবিষ্কার করে নজরে আসেন সবার। এরপর মাকসুদুল আলমের ডাক পড়ে হাওয়াইয়ান পেপের জিনবিন্যাস উন্মোচনের। সফল হওয়ায় ডাক পান মালয়েশিয়ায় রাবারের জিনবিন্যাস উন্মোচনে। এখানেও সফল এই বিজ্ঞানী। জীবনের এতটা সময় বিদেশে কাটালেও মন পড়ে থাকত জন্মভূমিতে, তাই ২০০৮ সালে দেশে ফিরে নামেন স্বপ্নযাত্রায়। ২০১০ সালের ১৬ জুন উন্মোচন করেন তোষাপাটের জিনবিন্যাস। এরপর একে একে সত্রাক ও দেশিপাটের। দেশের হয়ে এত বড় অবদান রাখলেও বিনিময়ে একটি টাকাও নেননি তিনি। সাদামাটা এই মানুষকে হারিয়ে সহকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। প্ল্যানিং কমিশনে যখন এইটা পাশ হয়, প্রকল্পটা পাশ হয়, তা ওনার ইয়েতে ধরা হয়েছিল ১৬ লক্ষ টাকা মাসিক একটা অনারিয়াম। কাজে এটা নেওয়ার নিয়ম আছে, কাজে নিতে হবে। আমি বাংলাদেশের জন্য একটা কাজ করবো, তো আমি এই টাকাটা আমি নিতে চাই না। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বিজ্ঞানীর দাফন হবে আমেরিকার হাওয়াইতে। পেয়েছেন সব কিছুর মধ্যে ওনার ট্রিটমেন্টটা হয়েছে, বাট আনফর্চুনেটলি ওনাকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। ওনার দাফন হবে হওয়ার সময় অনুযায়ী সোমবার দুপুরে ৩টায়। জীবনে বহু পুরস্কার পেয়েছেন মাকসুদুল আলম। এর মধ্যে ১৯৯৭ সালে NIH শ্যানন অ্যাওয়ার্ড এবং ২০০১ সালে পান বোর্ড অব রিজেন্টস এক্সিলেন্স অফ রিসার্চ অ্যাওয়ার্ড। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল ২৪, ঢাকা।